মেয়ে আমার ট্রলি গুছিয়েছে, মেয়ের বাবার কাছে চলে যাবে। কোথায় যাবা? কার কাছে? কার কাছে যাবা? আর কাকে নিয়ে যাবা সাথে? আর আমুকে? আর কাকে নিবা না? এখানে কি কি নিয়েছ? মুখে ক্রিম, লোশন, শ্যাম্পু আর যাবতীয় কাপড়। দুজন শেষ? ঠিক আছে, এখন তোমার বাবাকে ফোন দাও, আমাকে নিয়ে যাও। কাপড় শেষ করে ফেলছো, সবগুলো দিয়ে দিছ। তোমার বাবাকে বলো ফোন দিয়ে টিকিট পাঠাই তো। বলবা মোবাইলটা নিয়ে যাবা? কি করতাম এখন? কি করতাম আমি? খুলে দিব, আস খুলে দিচ্ছি। এই খুলে দিচ্ছি। মেয়ে বিদেশ চলে যাচ্ছে, তুমি নিজে কাপড় পরো নাই, কাপড় পরো নাই। আব্দুল্লাহর কাছে যাচ্ছে, আব্দুল্লাহকে নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো মেয়ে আমার চলে যাচ্ছে বাবার কাছে, দেখলেনই তো, ব্যাগ মানে ট্রলি গুছিয়ে সব কিছু নিয়ে চলে যাচ্ছে ওর বাবার কাছে, বলতেছে সাথে তোমাকেও নিয়ে যাব। তো মেয়ে ওইদিকে বাবার কাছে ট্রলি নিয়ে চলে যাচ্ছে, সব কিছু গুছিয়ে রেডি করে। আর মেয়ের বাবা এইদিকে আলহামদুলিল্লাহ সৌদি আরব গিয়ে পৌঁছেছে। এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ওর আপু সৌদি আরব গিয়েছে আর কি, আপনাদের ভাইয়া। তো উনি আলহামদুলিল্লাহ সৌদি আরব গিয়ে পৌঁছেছে, এবং পৌঁছেই মানে ডিউটিতে জয়েন করার আগে উমরা হজটা করে নিয়েছে। বলতেছে যে আমি ডিউটিতে যখন জয়েন করি তাহলে আমার আর উমরা করতে যাওয়া হবে না, বা গেলেও বেশ কিছুদিন লেট হয়ে যাবে, সেই জন্য উনি আগেই উমরা হজটা আলহামদুলিল্লাহ করে নিয়েছে। এর আগেও যদিও উমরা হজ করেছে, তো এবারও কাজে জয়েন করার আগে উমরা হজটা করেছে। আর ওইখানে গিয়ে কিন্তু উনি আমাকে এই ভিডিওর ক্লিপগুলো পাঠিয়েছে। আসলে এই ভিডিওগুলো দেখলে তো মন শান্তি হয়ে যায়, সেই জন্য আমার কাছে পাঠাই আর কি, যে তুমি দেখো এগুলা। আর আমি দেখতেছি আর আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আর বয়স দেই। ওরা বল কিন্তু এখানে গিয়ে প্রথমত ড্রেস চেঞ্জ করে নিয়েছে, যেই জায়গাটা দেখিয়েছে আমাকে বলল যে এখান থেকে প্রথমত ভিডিও কল দিয়ে বল দেখাচ্ছে যে ড্রেস পরতে হয়, ড্রেস পরে তারপরে মক্কা ওইখানে যেতে হয় আর কি, একটু দূরে যেখানে ছিল ড্রেস পরার জন্য। যারা গিয়েছেন তারা তো অবশ্যই চিনেন জানেন, আর যারা দেখেননি তারা হয়তো বা আমার ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে, সেই জন্য আপনাদের সাথে, আসলে আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, আপনাদেরকে আমি আমার একটা পরিবারের মতো মনে করি। আপনারা আসলে আমার ভিডিও কে কতটুকু দেখেন জানি না, বাট যারা দেখেন তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আমার পাশে আছেন এবং প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি সবসময় আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবাই আসলে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর কি, আর কিছু বলার নাই, আর কি বলবো। এখানে তো আল্লাহর ঘর, সবাই হজ করতে গিয়েছে, সব হজি হাজি মানুষ। তারপর এই যে কি সুন্দর কবুতর, ঝাঁকে ঝাঁকে কবুতর, আসলে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে তাই না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর নোরার আপুর ইচ্ছে ছিল উনি মানে দেশে আসার আগে উমরা হজটা করে আসবে, বাট উনি সময়ের জন্য পারেনি, বাট এখন গিয়ে যেহেতু করেছে সেই জন্য আমার মনটা ভালো হয়ে গিয়েছে।
মানে যে কি এই আল্লাহর জায়গা ঘুরে আসতে পেরেছে। আর কতগুলো কবুতর দেখেন, অনেক সুন্দর সুন্দর কবুতর, মাশাআল্লাহ কত সুন্দর কবুতর। আল্লাহ তাআলার আসলে কি বলবো, অপরূপ সৃষ্টির কোনো তুলনাই হয় না, যার কোনো তুলনা নাই, অতুলনীয়। মানে আল্লাহ একমাত্র আল্লাহই, আল্লাহ তো এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো কোনো তুলনা নেই। আল্লাহর আল্লাহর সম্পর্কে কিছু বলার নাই, সবাই জানেন। আমরা যারা মুসলিম, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, সবাই আমরা জানি আল্লাহর কোনো গান। আসলে আল্লাহর কাছে প্রতিনিয়ত শুক্রিয়া 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 সবর জানাই। যাক, যেতে না পারি, মোবাইলে তো দেখতে পারি, আল্লাহ তাআলাই তো সিস্টেম করে দিয়েছে, তাই না? আমরা তো দেখতে পারতেছি চোখে, মানে সব কিছু চোখে দেখতেছি, হয়তো বা ছুঁয়ে দেখতে পারতেছি না, আবার চোখে দেখতেছি, সেই জন্য আসলে ভালো লাগে। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ড যেন ভালো থাকে, আমার মেয়েটাও যেন ও বাবাকে ভুলতে পারে। ও যখন বাবার কথা মনে পড়ে, ও কিন্তু অনেক কান্না পায়, ও অনেক কান্না করে যখন বাবাকে ভিডিও কলে দেখে বা বাবার কোনো কিছু মনে পড়ে, তখন সে অনেক মেয়ের কান্না কিন্তু এখনো থামছে না এইদিকে। আর বাবার মন শান্ত হওয়ার জন্য গিয়েছে আল্লাহ তাআলার জায়গায়। আল্লাহর ঘরে গেলে তো সবার মনই শান্ত হয়ে যায়। তারপর সবাইকে আল্লাহ শান্তি করুক, সবাইকে শান্ত করে দেক, কষ্ট তো হবেই, স্বাভাবিক, তাই না? বাবা মেয়ে একসাথে যখন ছিল দুইজন, কত খুনসুটি, কত খেলাধুলা, কত কিছু মানে ছিল। ওর বাবারও বলতেছে এখন খুব কষ্ট হচ্ছে, কারণ আসলে মেয়েকে, মেয়ের এরকম কান্নাকাটি দেখে ওনার অনেক খারাপ লাগতেছে। তার আসলে সব কিছু মিলিয়ে প্রবাস জীবন, আর প্রবাসীদেরকে এগুলা মানে পরিবার দেশ সব কিছু স্যাক্রিফাইস করা লাগে। যাই হোক, সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলার কাছে মানে শুকরিয়াই জানাতে হয় যে আল্লাহর পাক জায়গায় থাকে, কারণ দিন শেষে আমরা সবাই মুসলমান, সেই জন্য এই জায়গায় থাকা আমাদের জন্য খুবই মানে সৌভাগ্য। আসলে ওই জায়গায় যাওয়াই আমাদের জন্য সৌভাগ্য, তো ওই জায়গায় ওই দেশে থাকে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে মতামতে কিন্তু জানাতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি সলভ করার ট্রাই করব, বাট আমি ট্রাই করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। যখন আমি প্রথম মানে চ্যানেল ওপেন করি, আমি তখন আসলে এত কিছু জানতাম না যে আসলে ভিডিও মানে এত, আসলে এখন করতে করতে মোটামুটি একটু হয়তো বা আইডিয়া হয়েছে। বা আমি ট্রাই করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য, বা প্রতিটা ভিডিওতে ট্রাই করি কোনো কিছু ভালো কিছু দেখাই বা শিখতে পারেন এরকম কোনো কিছু। আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে আমার ভিডিওগুলো, বাট আমি আমার মানে 100% ট্রাই করি। বাট সব কিছু মিলিয়ে আমি দেখা গেছে কি যে অনেক সময় শ্বশুর বাড়িতে থাকি, সব কিছু সবসময় শেয়ার হয়ে ওঠে না, বা শেয়ার করতে পারি না, মোবাইল কাছে থাকে না, বা ভিডিও করা হয় না, বা মানে ফুললি ফুল দেখাতে পারি না, এমনও হতে পারে। বাট আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।